ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে নিয়ত কাকে বলে, নিয়ত কিভাবে করতে হয়। আমরা যারা নামাজ এবং রোজার ভিতরে যে নিয়ত মুখে মুখে করি, আসলে কি তা সঠিক? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। সম্মানিত দিনী ভাই, নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম হাদিস, তিনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল, মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পায়। নিয়ত কাকে বলে? নিয়ত শব্দের অর্থ হল ইচ্ছা করা, মন স্থির করা। আর পারিভাষিকভাবে নিয়তের ব্যাপারে ইমাম নবী রহমাহুল্লাহ বলেন ফাইজুল কাদিরের এক নম্বর খণ্ডের ৩০ নম্বর পৃষ্ঠায়, তিনি বলছেন কোনো কাজের দৃঢ় ইচ্ছা পোষণ করাকে নিয়ত বলা হয়। নিয়ত করতে হবে মনে মনে, অর্থাৎ যে কোনো ইবাদত যখন আপনি করবেন তার মনে মনে স্থির করতে হবে, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আমরা যারা নামাজ ও রোজার ভিতরে যেভাবে মুখে উচ্চারণ করি, আসলে এটা কিন্তু এক সঠিক নয়, এটাকে বলা হয় বিদাত। কেননা কারণ কেন কেন বিদাত, এর কারণ হচ্ছে কারণ এর প্রমাণ না আছে কোরআনে, না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ইসলামের বা শরীয়তের মূল নীতি হলো যে কোনো ইবাদত ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থেকে দলিল পাওয়া যায়। আবারও বলছি, শরীয়তের মূল নীতি হলো যে কোনো ইবাদত আপনি যদি করেন, এই ইবাদতের ক্ষেত্রে অর্থাৎ যে ইবাদত আপনি করবেন সেই ইবাদতের ক্ষেত্রে যদি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল না পাওয়া যায় তাহলে তা বাতিল। কথা বুঝতে পারছেন? ঠিক এভাবে নিয়ত বলার পক্ষে বা মুখে মুখে যে নিয়ত আমরা পড়ি সেটা বিদাত বলে গণ্য। কেন বিদাত? এজন্য বিদাত কারণ এর পক্ষে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে, এমনকি সাহাবাই কেরাম, তাবেয়ান, তাবে তাবেয়ান, মুহাদ্দিসের কেরামও তাদের নিকট থেকে মুখে উচ্চারণ করার কোনো বা মুখে উচ্চারণ করে কোনো নিয়ত পড়ার কোনো দলিল পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? তো নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে, নিয়ত অন্তরে থাকতে হবে, মুখে উচ্চারণ করা সঠিক নয়। কারণ মুখে উচ্চারণ করার পক্ষে কোরআন এবং সুন্নাহ থেকে কোনো দলিল নাই, সুতরাং তা বিধা। তাই নামাজ, রোজা, হজ, জাকাত সব ধরনের ইবাদতের ক্ষেত্রে মুখে উচ্চারণ থেকে বিরত থাকতে হবে, আর না হয় এটা বিদাতে পরিণত হবে। কারণ বিদাত করার কারণে গুনাহগার হবেন, কেননা প্রতিটি বিদাতেরই গুমরাহি, আর গুমরাহির পরিণতি হলো জাহান্নাম। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা নিয়ত করবেন মনে মনে, মুখে নয়। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম।